আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খামারের মুরগিগুলো দেখতেছেন যে মাশাল্লাহ, আল্লাহর রহমতে বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে। বাহিরে একটা কুকুর যাওয়ার জন্য বাচ্চাগুলো এমন করতেছে, কুকুর প্রায় অনেক বিরক্ত করে এখানে আইসা, অনেক তাড়িয়ে দেই কিন্তু তারপরও চলে আসে। এগুলো আমাদের বাড়িতে কুকুর একটাও নাই, এগুলো সব আউটের কুকুর। তো আপনি তো আলহামদুলিল্লাহ, খামারের আজকের অবস্থা আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক আছে, আপনাকে দোয়া ইনশাল্লাহ। বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ। আয় তো আজকে বাচ্চাগুলোর বয়স আলহামদুলিল্লাহ 47 দিন। তো শুকরিয়া আল্লাহর দরবারে, বাচ্চাগুলো আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় সুস্থ আছে, ভালো আছে। তো দেখাই ভালো মতো। তো অলরেডি আলহামদুলিল্লাহ আজকে সকালে 70 পিস মাল বিক্রি করছি ফজরের নামাজের পরে, এই 7টার সময়, অনেকটাই পরে ফজরের। আর গতকালকে রাতে সন্ধ্যাবেলায় 200 পিস মাল নিছে চাঁদপুরে, আর আজকে নিছে দোকানঘর। আর তাছাড়াও তার আগে মুরগি বিক্রি করছি 150 পিস, 160 পিস। তো টোটালি গড় হিসাব করে আপনার 500+ মুরগি বিক্রি হয়েছে, আর আমিও খুচরা কিছু মুরগি বাজারে বিক্রি করছি আপনার এইটা খুচরা। আর সম্পূর্ণ পাইকারি দাম হচ্ছে 220 টাকা করে, যত মুরগি সেল দিছি 220 টাকা করে দেওয়া হয়েছে, 20 টাকা 25 টাকা করে দেওয়া হয়েছে, তার বেশি না। তো সকালের খাবার দিলাম, পানি দিলাম, এবং কি খামারটা চাপিয়ে ছোট করে দিলাম, ওই যে পদ্মাটা চাপিয়ে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, কারণ বাচ্চা যেহেতু কমে গেছে সেক্ষেত্রে এত জায়গা দরকার নেই, সেক্ষেত্রে ছোট করে দিছি। তেমনিতে সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু বর্তমান বাজারের যে অবস্থা, সেই বাজারের তুলনায়, সেই বাজারের কারণে মুরগিতে পুরা লস, পুরাই ধরা। তো শুকরিয়া আল্লাহর দরবারে, কোনো সমস্যা নেই, এ হচ্ছে অবস্থা। তো দোয়া করবেন সবাই। আর মুরগির ওয়েট পাল্লা আসছে আপনার 11, 11.5, আবার কোনোটা 10ও আসছে, 10.5 আসছে, এমন তার বেশি আসে নাই। আর কথা হচ্ছে, সকালে যেই গতকালকে সন্ধ্যাবেলা যেই মাল দিছি 200 পিস, উনি কালো মুরগি নেয় নাই, উনি এই যে লাল মুরগিগুলো নিছে, এগুলো মূলত আপনার ককের সাথে মিক্স করে বিক্রি করে ফেলবো, কারণ এগুলো ককের থেকে অনেক 30 টাকা দাম কম। তো উনি 30 টাকা বেশি দিই ককের সাথে তুলনা দিয়ে পাল্লা দিয়ে বিক্রি করে ফেলবো, যার কারণে উনি আমার থেকে কালো মুরগি নেয় নাই, সব লাল লাল মুরগিগুলো নিছে, যে মুরগিগুলো আছে। তো যাই হোক, যা যার ব্যবসা, আমার যেটা মানে আমার যেটা ব্যবসা সেটা তো আমি করছি, এবার লাভ হোক আর না হোক, এবার উনি আমার থেকে নিয়ে কী করে না করে সেটা আমার দেখার বিষয় না। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।